আজকের দিনটা 1 জুলাই, আর আজকের দিনটা ক্যানাডাবাসীদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কারণ আজ ক্যানাডা ডে। এই দিনটা আগে পরিচিত ছিল ডমিনিয়ন ডে নামে। এই ক্যানাডা ডে ক্যানাডার ন্যাশনাল ডে, মানে খুব যদি সহজ ভাষায় বলি তাহলে আজ ক্যানাডার জন্মদিন। 1982 সালে ক্যানাডার অ্যাক্ট অনুসারে নর্থ আমেরিকা অ্যাক্ট ব্রিটিশদের থেকে ক্যানাডিয়ান সংসদে পরিবর্তন করা হয়েছিল, এবং সেই সময় থেকেই এই দিনটাকে ক্যানাডা ডে নামে পরিবর্তন করা হয়। ক্যানাডিয়ানরা এই ছুটির দিনটাকে একদম অন্যরকমভাবে পালন করে। কেউ কেউ এই সময় ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে দূরে কোথাও ঘুরতে যায়, বা একসাথে সবাই মিলে পার্টি করে। এবং এছাড়াও এই দিনটাতে ক্যানাডার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে সেলিব্রেট করা হয়, আর তার সাথে চোখ ধাঁধানো ফায়ার ওয়ার্কস তো আছেই। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা তারই একটা ঝলক দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমি সুদীপ্তা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে তো আমাদের ওখানে রথ, আর এইখানে আজকে ক্যানাডা ডে। তো ক্যানাডা ডে সম্পর্কে একটু তো তোমাদেরকে বললাম, আর আমাদের সামনে সেলিব্রেশন স্কোয়ার যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওইখানে আজকে বেশ বড় করে নাকি সেলিব্রেশন হবে ক্যানাডা ডের। তো দেখা যাক, ওখানেই আমরা এখন যাচ্ছি, কি হয় আমি জানি না, কারণ এখনও পর্যন্ত সেই রকমভাবে ক্যানাডা ডেতে এখানে কিভাবে সেলিব্রেট হয় আমি জানি না। তো সেই জন্যই আমরা আরও যাচ্ছি যে কি হয় ব্যাপারটা একটু দেখতে, কারণ এরকম সেলিব্রেশন দেখে আমরা অন্তত অভ্যস্ত নই। তো ভাবলাম আমি যাব, কথা দিয়েছিলাম তোমাদেরকেও নিয়ে যাব, চলো তোমরাও আমাদের সাথে। আমাদের বাড়ি থেকে সেলিব্রেশন স্কোয়ার একদম সামনে, খুব একটা দূরে নয়, তাই প্রায় বলতে পারো সন্ধ্যের পর আমরা রোজই একবার করে একটা চক্কর দিয়ে আসি। কিন্তু আজকে বেরিয়ে দেখছি রাস্তার চিত্রটা একটু অন্যরকমই লাগছে। অন্যান্য দিন রাস্তায় গাড়িই বেশি দেখতে পাওয়া যায়, এত ভিড়ও থাকে না, এত লোকজনও থাকে না। আজকে রাস্তায় যেতে যেতে এরকম অনেক গাড়িতেই ক্যানাডার ফ্ল্যাগ দেখতে পাবে, এবং কয়েকদিন ধরে এখানের বাড়িগুলোতেও বেশ সুন্দর করে ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে দেখলাম। শুধু কি তাই, আজকে যেখানে যাচ্ছি সেখানে দেখবে অনেক মানুষ সাদা আর লাল এরকম কন্ট্রাস্টে জামা কাপড় পরেছে, এবং কারোর দেখবে মাথায় ফ্ল্যাগ আছে, কারোর হাতে ফ্ল্যাগ, মোটামুটি সবারই দেখবে, বাট মাথাতেও ফ্ল্যাগ দেখবে, গালে ফ্ল্যাগের ছবিটা আঁকা আছে বা স্ট্যাম্প করা আছে, এরকম অনেক কিছু আজকে দেখতে পাবে। চলো না। এই দেখো, বলতে বলতেই আমরা পৌঁছে গেছি। ঢোকার মুখে এই যে গাড়িটা দেখছো, এটা হলো মিসিসাগার ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের গাড়ি, মানে এক কথায় বলতে পারো আমাদের দমকলের গাড়ি। আর এখানে এই গাড়িগুলোর প্রাধান্যই সব থেকে বেশি, কারণ আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেই স্মোক ডিটেক্টর আছে, আর যখনই এগুলো বেজে ওঠে তখনই এরাও প্যাঁ প্যাঁ করে হর্ন বাজাতে বাজাতে চলে আসে। তবে এর আগে এত ভিড় আমি সত্যি ক্যানাডাতে এতদিন ধরে আছি, আমি কোনোদিনও এত লোক একসঙ্গে দেখিনি। আর সেটার পেছনে কারণও আছে, কারণ কোভিডের চক্করে মানুষ তো খুব একটা বাড়ি থেকে বেরোতোই না, এই এতদিন বাদে সুযোগ পেয়েছে, তাই এত মানুষের ঢল নেমেছে রাস্তায়। আরেকটা জিনিস খেয়াল করেছো, এখানেও কিন্তু মাস্কের কোনো গল্প নেই, হাতে গোনা কয়েকজন মাস্ক পরেছে। সত্যি বলতে কি, সেলিব্রেশন স্কোয়ারের চিত্রটা আজকে একদম বদলে গেছে। তোমাদেরকে দেখা একটু ছোট্ট করে যে নর্মাল দিনে এই সেলিব্রেশন স্কোয়ার কেমন দেখতে লাগে। এই রকম থাকে নর্মাল ডেতে সেলিব্রেশন স্কোয়ার, আর আজকে সেই জায়গার অবস্থাটা দেখো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে কিন্তু অনেক ছোট ছোট অ্যাক্টিভিটিসও হচ্ছে। Change the world.
For me, my biggest piece of inspiration is Drake. There's so many artists that I love. And এখানে মোটামুটি প্রত্যেকটা মানুষের গাড়িতে বলো কিংবা বাড়িতে ফোল্ডিং চেয়ার সবারই কাছেই থাকে আর এই ফোল্ডিং চেয়ারগুলোকেই পেতে এরা এখানে জায়গা নিয়ে বসে পড়েছে আর যাদের ফ্যামিলি একটু বড় তারা মোটামুটি ম্যাট বা চাদর বিছিয়ে মাটিতেই বসে পড়েছে এবং রীতিমতো এখানে পিকনিক চলছে শুধু কি তাই এখানে কিন্তু অ্যাকচুয়ালি জায়গা দখল করে রাখছে কারণ আরেকটু রাত্রি হলেই এখানে বেশ কিছু সেলিব্রিটিরা আজকে আসবেন এবং তারা বিভিন্ন ধরনের পারফর্ম করবেন সামার টাইমে এই জায়গাটাতে নর্মালি স্প্ল্যাশ প্যাড দেওয়া থাকে তোমাদের আগেও দেখিয়েছি তবে আজকে কচি কাঁচাতের ভিড় কিন্তু অনেকটাই বেশি ও বাই দ্য ওয়ে ওই সন্ধ্যে বলতে আমার কথাটা মনে পড়ে গেল অ্যাকচুয়ালি এখন কিন্তু রাত্রি 7:30 বাজে কে বলবে যে এখন এতটা রাত্রি হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে সামারের এটাই বিশেষত্ব এখানে রাত্রি 9:00 পর্যন্ত বেশ ভালো মতো আলো থাকবে আর আজকে সেটার প্রমাণও তোমরা পেয়ে যাবে আজকে আসলে এখানে মেইন রোডটা বন্ধ করে দিয়েছে এবং সেটা রাত 11:00 পর্যন্ত বন্ধ থাকবে তাই দেখো এখানে একটাও গাড়ি দেখতে পারবে না শুধু এখানে মানুষজনই চলাচল করছে আজ যাই হোক চলো এবার ওই দিকটা দিয়ে যাওয়া যাক দেশ হোক বা বিদেশ সব জায়গাতে কিন্তু একটা জিনিস কমন আছে আর সেটা হলো খাওয়া দাওয়া কিছু হোক না হোক খাওয়া দাওয়াটা মানুষদেরকে করতেই হবে খাবার খেতে সবাই ভালোবাসে তবে হ্যাঁ এখানে পাঁপড় ভাজা আর জিলিপিটা আজকে খুবই মিস করছি কারণ আজকে আমাদের ওখানে রথ তাই সেই জিনিসগুলো আরও এখানে মনে পড়ে যাচ্ছে এখানে খাবার স্টল বলতে এইরকম নর্মালি ফুড ট্রাকে করেই খাবার বিক্রি হয় তবে আজকে দেখলাম এখানে কিন্তু ছোট ছোট অনেক ফুড স্টলও রেখেছে কি আর করা যাবে বলো যেখানে যেমন সেখানে সেরকমের খাবারই খেতে হবে সময় যত বাড়ছে ভিড়ও ততই বেড়ে চলেছে আমরা যখন এসেছিলাম তার থেকে অনেক বেশি এখন লোকজন জমা হয়েছে দেখো মানে এখন জাস্ট টিক টিক করছে লোকে তবে কি বললাম চারিদিকটা দেখে কি মনে হচ্ছে এবার জাস্ট সন্ধ্যে নামবে তাই তো কিন্তু ঘড়িতে এখন কটা বাজে জানো 9:15 বেজে গেছে ওই দিকটাতে কিন্তু আর্টিস্টরা অনেকক্ষণ থেকেই অনেক পারফর্ম করছেন চলো ওই দিকটা থেকে একটু ঘুরে আসি দেখছো মানুষজনেরা কত আনন্দ করছে কত এনজয় করছে আর কেন করবেই না বলো তো 2 বছর ধরে এখানে কোনো প্রোগ্রাম হয়নি কোনো কিছু সেলিব্রেট হয়নি আর এই জায়গাতে সমস্ত কিছু সেলিব্রেট হয় বলেই এই জায়গাটার নাম কিন্তু সেলিব্রেশন স্কোয়ার যাই হোক দেখতে দেখতে রাত 10:00 বেজে গেল আর সবাই যেটার জন্য এখানে জড়ো হয়েছে বা যেটার জন্য ওয়েট করে আছে ফাইনালি এবার সেটাই দেখার পালা অর্থাৎ ফায়ার ওয়ার্কস
এখন রাত 10:30 বাজছে আর এখানের ফায়ার ওয়ার্কসও শেষ হয়ে গেছে। তবে আরও বিভিন্ন জায়গা থেকে বাজি ফাটার আওয়াজ কানে ভেসে আসছে। বাট এখনও দেখছো রাস্তাঘাট কি গম গম করছে। আর যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন এখানে লোকজনের ভিড় দেখে মনে হচ্ছিল কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে এসেছে। সত্যি অনেক দিন বাদে নিজের দেশে সেই গম গমে লোকে লোকারণ্য স্মৃতির স্বাদটা আজকে আবার নতুন করে ফিরে পেলাম। আমার যেটা মনে হচ্ছে এখন ঠাকুর দেখে বাড়ি ফিরছি, যেটা তন্ময়েরও মনে হচ্ছে, এত ভিড় আর এত লোকজন রাস্তায় এর আগে কোনোদিনও দেখিনি। রিয়েলি দারুণ দারুণ লাগলো, খুব এনজয় করলাম। জানি না তোমরা কতটা এনজয় করলে, বাট কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো অনেক রাত হয়ে গেছে, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা।